পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ইসরায়েলের নজিরবিহীন হামলা করে বসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সাত অক্টোবরের সেই হামলা ঘুণাক্ষরেও টের না পাওয়ায় প্রশ্নবাণে জর্জরিত হয় ইসরায়েলের গোয়েন্দা বিভাগ। এবার সামনে এলো নতুন এক খবর। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, হামাসের সাত অক্টোবরের অভিযান পরিকল্পনার নথি এক বছর আগেই হাতে পেয়েছিল ইসরায়েল, কিন্তু এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা হামাসের পক্ষে কখনো সম্ভব না ভেবে তখন কোনো পদক্ষেপ নেয়নি ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এমনকি অভ্যন্তরীণ গোয়েন্দাদের সতর্কতার মুখেও এটিকে উচ্চাভিলাষী পরিকল্পনা মনে করে অনেকটা তাচ্ছিল্যের সাথে উড়িয়ে দিয়েছিলেন তারা। বিভিন্ন নথি, ইমেইল ও সাক্ষাৎকার পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। সেখানে উল্লেখ করা হয়, হামলা সংক্রান্ত ৪০ পৃষ্ঠার একটি নথি পেয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ, যার কোড নাম জেরিকা ওয়াল। সেই নথির শুরুটা ছিল কোরআন শরীফের একটি উদ্ধৃতি দিয়ে। অবশ্য ওই নথিটিতে হামাস কবে অভিযান চালাবে বা চালাতে পারে তার কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ ছিল না। তবে গাজা উপত্যকার চারপাশের দুর্গগুলোকে পরিকল্পিত অভিযানের আতুরঘর হিসেবে দেখানো হয়েছে, আর এই পরিকল্পনা অনুযায়ী হামাস নির্ভুল অভিযান চালিয়েছে বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক টাইমস। সেই নথি থেকে জানা যায়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির পরিকল্পনা ছিল ইসরায়েলের কয়েকটি শহর দখলে নেয়া, এমনকি তাদের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও সদর দপ্তরে অভিযান চালানোর তথ্য উল্লেখ ছিল সেখানে। নথিতে আরও ছিল হামলার শুরুতে রকেট ছোড়া, সীমান্তে নিরাপত্তা ক্যামেরা নিষ্ক্রিয় করতে ড্রোন ব্যবহার, ইসরায়েলি সীমান্তে প্রবেশে প্যারাগ্লাইডার এমনকি মেশিনগান ব্যবহারের তথ্য। এছাড়া এতে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের অবস্থান ও সংখ্যা সম্পর্কেও নিখুঁত ও বিস্তারিত তথ্য উল্লেখ ছিল। অবশ্য এই নথি সম্পর্কে ইসরায়েল বা ফিলিস্তিনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই হামলার কারণ হিসেবে হামাস জানায়, তারা দশকের পর দশক ধরে নির্যাতনের শিকার হয়ে আসছেন, তাই প্রতিবাদ জানাতেই চালানো হয় নজিরবিহীন হামলা। অমিত হাসান, রবিন, কালবেলা ডেস্ক।